আরে নীল, বসো বসো। বাইরে থেকে কবে ফিরলে? এই তো স্যার, গতকালই ফিরেছি। বলো, তোমার প্রজেক্ট কেমন হয়েছে? প্রজেক্ট তো মোটামুটি ভালোই হয়েছে। করোনা পরিস্থিতির জন্য একটু সমস্যা হয়েছে, বাট সবই সাকসেস। আচ্ছা স্যার, 0.4 প্রজেক্টটা কি হলো? মিস রুহির কাছে শুনেছিলাম প্রজেক্টটা নাকি বন্ধ হয়ে গেছে। শুনেছিলাম এই চ্যানেলের বেস্ট টিম এই প্রজেক্টটা নিয়েছিল, ফ্লপ হলো কীভাবে বুঝতেই পারছি না। হ্যাঁ, তোমাকে বাইরে পাঠাবার পর একদিন আমরা 0.4 প্রজেক্টের জন্য মিটিং ডেকেছিলাম। কারণ হচ্ছে লক্ষ্মণনগর 0.4 বাংলোর ফোনাসা। তোমরা আজকে একটি ভালো টিম তৈরি করো, কালকের মধ্যে বেরিয়ে পড়ো। এই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে চ্যানেলের বেস্ট সাহসী ক্যামেরাম্যান শঙ্কু, বেস্ট রিডার মিস উর্মি এবং এই চ্যানেলের বেস্ট ডিরেক্টর আকাশ এই প্রজেক্টের জন্য কাজ করবে। সেই মতো তারা টিম নিয়ে পরের দিন বেরিয়ে পড়েছিল।
এখানে যাওয়া যাক। যা বলছি মরবি, ভিতরে গেলে তোদের কারণ নিস্তার নেই, মরবি। তরুণ তরুণ সামনে থেকে তরুণ বলছি দিন চাই দিন এসো চলে যা বলছি মরবি, ভিতরে গেলে তোদের কারণ নিস্তার। এই ভয়াবহ ঘটনার পর কেউই আর এই প্রজেক্টে কাজ করতে চায়নি। সবই ঠিক আছে স্যার, কিন্তু আমার মনে হয় না ভূত বলে কিছু আছে। আপনি তো জানেন স্যার, আমার বাইরে যাওয়ার মূল কারণ হচ্ছে ভূত বাংলার খোলাসা। দেশের বাইরে আমি এমন অনেক প্রজেক্ট করেছি, সবগুলোতেই হয়তো ড্রাগস গাঁজা স্মাগলারই ভূত বাংলো সাজিয়ে সবাইকে ভয় দেখে, যাতে ভয়ে কেউ তাদের আড্ডায় প্রবেশ করতে না পারে। স্যার আমার মনে হয় এখানেও এমন কিছু একটা হবে। সবই ঠিক আছে, কিন্তু কেউ কিন্তু এই প্রজেক্টে কাজ করতে চাইছে। স্যার আপনি যদি পারমিশন দেন তাহলে এই প্রজেক্টটা আমি করতে চাই। আমি কাজ করতে চাইছি, কিন্তু তোমার সাথে কাউকেই তো পাবে না। ঠিক আছে, আমি আর আটকাবো না। 0.4 বাংলোর খোলাসা করো, কিন্তু সাবধানে। ওকে, থ্যাংক ইউ স্যার।
রুহি কোথায়? আমি সঙ্গে তো ছিল। ও নো, চল তাড়াতাড়ি।